সুমা তার মার সাথে গরুর গাড়ি দিয়ে নানি বাড়ি যাচ্ছিল। রাস্তায় একটা বড় গাছ পড়ে থাকার কারণে চালক তাদেরকে অন্য এক গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকলো। মা, এটা আবার কেমন গ্রাম? বাড়িঘরগুলো সব ভাঙা, কোথাও কোনো মানুষ নেই। এই গ্রামের উপর কার যেন অভিশাপ লেগেছে, তাই এই অবস্থা। বিপদে পড়ে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি, তুই ভুলেও কোনোদিন এখানে একা আসবি না। এসেছিস তোরা ঠিকঠাক মতো, আসতে এত দেরি হলো যে। আর বলো না মা, ওই মরা গ্রামটার রাস্তা দিয়ে আসলাম আমরা। কি বলিস, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ মা, কতদিন পর গ্রামটা দেখলাম, হুবহু আগের মতোই আছি। সুমা কেমন আছিস? আমি দোদান্তে বাজারে যাব, তুইও চল আমার সাথে। ঠিক আছে চল। দেখো কাণ্ড, আসতে না আসতেই তুই বোন বের হয়ে গেল। এই দেখো, এত দূর আসার পর মনে পড়লো, আমি তো দুধের বালতিটা আনতেই ভুলে গেছি। তুই এখানে একটু দাঁড়া, আমি বালতিটা নিয়ে এখনই আসছি। আচ্ছা যা। তুই কোথাও যাস না কিন্তু, আমি এখনই যাবো আর আসবো। এত রোদের ভেতর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর, যাই ওই বড় গাছটার নিচে গিয়ে বসি। কেউ কি আছো আমাকে বাড়ি যেতে সাহায্য করবে? জি বনিমা, আমি আছি, বলুন আপনি কোথায় যাবেন? একটু সামনেই আমার বাড়ি, ওখানেই যাব। আমি অন্ধ মানুষ, আমার লাঠিটা কোথায় যেন রেখেছিলাম আর খুঁজে পাইনি। তুমি একটু আমাকে আমার বাড়িতে রেখে আসবে? কিন্তু বিধি তো আমাকে বলে গেল কোথাও না যেতে। বেশিক্ষণ লাগবে না, পারবে না আমাকে একটুকু সাহায্য করতে? পারবো, আমার হাত ধরুন। বুড়িমা তো আস্তে আস্তে ওই মরা গ্রামের দিকে যাচ্ছি, অন্ধ মানুষ পথ ভুল করলো না তো? কি হলো, থেমে গেলে যে? বুড়িমা, আপনি ভুল করে মরা গ্রামটার দিকে চলে এসেছেন, এখানে কেউ থাকে না। ভুল করিনি, আর একটু এগোলেই সামনে একটা নারকেল গাছ দেখতে পাবে, ওখানেই আমার বাসা। আমি আর সামনে এগোবো না, নয়তো এই গ্রামের বাকি সবার মতো আমার সাথেও ভয়ানক কিছু ঘটবে। তেমন কিছু হবে না, তুমি আমার বাড়িতে চলো। এত কষ্ট করে আমাকে এত দূর নিয়ে আসলে, কিছু আপ্যায়ন তো করতেই হয়। আমি যাব না, আপনি যান, আপনি ঠিক মতো না যাওয়ার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। ভয় পেও না, আমি তো আছি। তোমার কে জানতে ইচ্ছে করে না এই গ্রামের সবার সাথে আসলে কি হয়েছিল? আমার সাথে গেলে সব জানতে পারবে। তা তো করি, ঠিক আছে চলুন। মিষ্টিটা খাও, আমি নিজে বানিয়েছি। মিষ্টিটা খেতে অনেক মজার, এবার বলুন এই গ্রামের কাহিনী। অনেক আগের কথা, এই গ্রামে শিরিন নামে এক মেয়ে থাকত। সে সব সময় গ্রামের মানুষদের বিপদ আপদে সাহায্য করত, গ্রামের মানুষরাও তাকে অনেক ভালোবাসত। একদিন শিরিন, আমার ছেলেটা গাছ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছি, সবাই মিলে কত চেষ্টা করলাম তবু ওর জ্ঞান ফিরছে না। আচ্ছা আপনারা একটু সরুন, আমি দেখি কি করা যায়। বাচ্চার মাথায় হাত রাখার পরপরই ওর জ্ঞান ফিরে আসলো, তুমি না থাকলে আমি হয়তো আজ সন্তান হারা হতাম। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, কাউকে ধন্যবাদ জানাতে হলে বিধাতাকে জানান, তার কৃপাতে আমি আপনাদের উপকার করতে পারছি। বিধাতা তোমার ভালো করুক, হাজার বছর বেঁচে থাকো তুমি। শিরিন মেয়েটা যেদিন থেকে আমাদের গ্রামে এসেছে, গ্রামের মানুষদের দুঃখ কষ্ট সব প্রায় দূর হয়ে গেছে, বিধাতার পক্ষ থেকেও আমাদের জন্য উপহার। ঠিক বলেছিস, ও এই গ্রামে না থাকলে আমাদের এত রোগ বলায় কে ভালো করত? কোনো ডাক্তারের পক্ষেও সম্ভব না এসব কঠিন রোগ ভালো করা। হে, শুনলাম গ্রামে জানি কোন সাধু বাবা এসেছে, সে নাকি এই গ্রামের সবাইকে বলেছে তার সাথে দেখা করতে।
চল তাহলে আমরা গিয়ে ওই সাধু বাবার সাথে দেখা করে আসি। হে গ্রামবাসীরা, আমি তোমাদের মাঝে চলে এসেছি, এখন আর তোমাদের কোনো ভয় নেই, তোমাদের যত সমস্যা সব আমি সমাধান করব। এই গ্রামে আপনি না থাকলেও চলবে সাধু বাবা, এখানে শিরিন আছে আমাদের ভালো মন্দ দেখে রাখার জন্য। শিরিন আবার কে? ওর কি এমন ক্ষমতা যে তোমরা ওকে আমার সাথে তুলনা দিচ্ছ? আমাদের গ্রামে কোনো খরা বা ঝড় আসার আগেই ও আমাদের সাবধান করে দেয়। গ্রামের কেউ অসুস্থ হলে ওর হাতের ছোঁয়া পেলেই সুস্থ হয়ে যায়। এগুলো ছাড়াও ওর আরো অনেক ক্ষমতা আছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে ও কোনো সাধারণ মানবী নয়। ঠিক কত বছর ধরে ও তোমাদের মাঝে আছে? এই তো প্রায় 10 বছরের মতো। ওর বয়স কেমন? মনে হয় 17-18 এর মতো হবে, ঠিকঠাক জানি না। ও যখন প্রথম এই গ্রামে এসেছিল তখন ওর বয়স কত ছিল? সত্যি বলতে আমরা ওকে 10 বছর আগে যেমন দেখেছিলাম ও এখনো ঠিক তেমনই আছে। আমি যা ভেবেছিলাম তাই ঠিক, ও সাধারণ কোনো মেয়ে নয়, আসলে ও একটা ডাইনি। আপনার এত বড় সাহস আমাদের গ্রামে এসে শিরিনকে ডাইনি বলছেন? এই চলো সবাই, আমরা কেউ আর এই সাধু বাবার কাছে আসবো না। হ্যাঁ চলো সবাই এখান থেকে। আমার কথা শুনলে না তোমরা? পরে অনেক পস্তাবে। ওই শিরিনের আসল রূপ আমি তোমাদেরকে দেখিয়ে ছাড়ব। এখন আর কেউ আমার কাছে আসার কথা না, আমি আমার আসল রূপে ফিরে যাই। মেয়েটার বাড়ির কাছে এসে ভালোই হয়েছে, জানালা দিয়ে শিরিন মেয়েটাকে দেখে বুঝলাম ও আসলে একটা পরী। ওর জন্য আমি অপমানিত হয়েছি, এবার আমি আমার চাল চালাবো। হঠাৎ এত ঘুম কেন পাচ্ছি আমার, একটু ঘুমিয়ে নি। আমার ঘুম পাড়ানোর জাদু কাজ করেছে, এবার বাকি কাজ করার পালা। এত রাতে দরজা শব্দ করছে কে, খুলে দেখি তো। দরজার সামনে রাক্ষসের মতো দেখতে ওটা কি? তুমি তাড়াতাড়ি দরজাটা লাগাও উপর বাবা। অপুর বাবা দরজা লাগানোর আগে রাক্ষসের খামচি দিয়ে অপুর বাবাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর অপুর মাকে আক্রমণ করতে গেলে অপুর মা একটা ছুরি নিয়ে এসে রাক্ষসটির পেটে বসিয়ে দিল। রাক্ষসটার তো কিছুই হলো না। অপু ঘুম থেকে উঠ, তাড়াতাড়ি শিরিনকে ডেকে নিয়ে আয়। বের হয়েছে ছেলেটা। রাক্ষস, তুই ওর মাকে মেরে ওই ছেলেটার পিছনে। জি চলো। আমি আছি তো, এখনই রাক্ষসটাকে আটকাচ্ছি। ধন্যবাদ সাধু বাবা, কিন্তু শিরুনাপুর কি হয়েছে? ও আমারটাকে সারা দিচ্ছে না কেন? আর আমার মা বাবা? কাল সকালে সব জানতে পারবে, এখন চল আমার সাথে। রাক্ষসটা বুদ্ধিমান, মানুষের মতো কথা বলতে পারে, তাই ওর এমন করার পেছনে কারণটা জানার জন্য ওকে আটকে রেখেছি। বল কেন তুই অপুদের বাড়িতে আক্রমণ করলি? শিরিন আমাকে পাঠিয়েছিল ওদের বাড়িতে।
আর বলেছিল ওর জাদু ক্ষমতা বাড়ানোর জন্য অপুর পরিবারের সবাইকে মেরে তাদের রক্ত ওর জন্য নিয়ে যেতে। এই রাক্ষসটা মিথ্যে বলছে, শিরিন এমন করতেই পারে না। গতকাল রাতে আমি হাজার বার ডাকাডাকি করার পরেও শিরিনা পোতার ঘরের দরজা খুলেনি, পরে এই সাধু বাবা আমাকে বাঁচিয়েছেন। রাক্ষসটার কথা যদি সত্যি হয়, তবে যে এই রাক্ষসটাকে নিয়ন্ত্রণ করছে তাকে ধ্বংস না করলে এই রাক্ষসটা মরবে না। চলো সবাই শিরিনের বাসায় যাই, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। শিরিন, দরজাটা খোলো, আমি এসেছি। একি, তোমার হাতে মুখে রক্ত কিসে? তাই তো, রক্ত কোথা থেকে আসলো? তার মানে ওই রাক্ষসটা যা বলেছিল তাই ঠিক, তুমি একটা ডাইনি, তাই রক্ত খাওয়ার জন্য অপর পরিবারকে মেরেছো। কি বলছেন আপনি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের অবস্থার এই দাম দিলে তুমি? তোমরা সবাই এই ডাইনিটাকে ওর ঘরেই পুড়িয়ে মেরে ফেলো। ওকে মারার পর যদি রাক্ষসটাও মরে যায়, তাহলে বোঝা যাবে যে সবকিছুর পিছনে ওর হাত ছিল। আমি ওর উপর জাদু করছি যেন কোথাও পালাতে না পারে। তোমরা ভুল করছো, আমি কোনোদিন তোমাদের ক্ষতি করতে চাইনি। আমার কথা না শুনে আমাকে শাস্তি দিলে পরিণাম অনেক ভয়ানক হবে। শিরিন তোর মা বাবাকে মেরেছে, তাই ওকে শাস্তি দেওয়ার অধিকারও তোর। নে, ওর করে আগুন ধরিয়ে দে। ঠিক আছে চাচা। ওই রাক্ষসটা উপরে ছাই হয়ে গেছে, এই যে ওর শরীরের ছাইটুকু। কে আমার নিষ্পাপ বোন কিভাবে হত্যা করলো? ও তো এই গ্রামের সবার উপকার করার জন্য এসেছিল। পড়ি আসলো কোথা থেকে? শিরিন একটা ডাইনি ছিল, তাই আমরা ওকে শাস্তি দিয়েছি। মিথ্যা বলছো তোমরা, ও আমার মতো একজন পড়ি ছিল। আমি তোমাদেরকে অভিশাপ দিলাম, যতদিন পর্যন্ত কোনো নিষ্পাপ মেয়ে তোমাদেরকে বাঁচানোর জন্য শিরিনের গলার লকেটটা নিজের গলায় পরে না নেবে, ততদিন পর্যন্ত তোমরা মৃত আত্মার মতো এই গ্রামে আটকে থাকবে। আমার কোনো দোষ নেই, আমি তো এমনি ওকে ডাইনি বলেছিলাম। গ্রামের সবাই যাকে পুড়িয়ে মারবে সেটা বোঝেনি। তোমার মতো মিথ্যকের জন্য আজ সবারই পরিণতি। তোমাকে আমি এখনই ধ্বংস করে দিচ্ছি। এটাই হচ্ছে মরা গ্রামের কাহিনী। আমি বাদে গ্রামের বাকি সবাই জীবিত হয়েও এখনো আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি শিরিনের লকেটটা পরেই মরা গ্রামটাকে আবার আগের মতো করে দিতে, তুমি লকেটটা পরবে কি? না, ওরা বিনা দোষে শিরিনকে হত্যা করেছে, আমি চাই ওরা আরো শাস্তি পাক। 10 বছর ধরে ওরা শাস্তি পেয়ে আসছে, আসল দোষ ছিল ওই সাধু বাবার। গ্রামে ওরা বাদেও আরো নিষ্পাপ মানুষ থাকতো, যেমন আমার ছেলে মেয়ে আর নাতি নাতনি। তুমি কি ওদেরকে বাঁচানোর জন্য হলে ওই লকেটটা তোমার গলায় পরবে না? তার মানে এটাই সেই শিরিনের লকেট? হ্যাঁ, আমি অন্ধ মানুষ, প্রতিদিন ওই পড়ে যাওয়া বাড়ি খুঁজে যেসব পাথর পেতাম সব নিয়ে গিয়ে বাজারে আমার এক বন্ধুকে দেখিয়ে বলতাম এখানে কোনো লকেট আছে কিনা। অবশেষে একদিন এই লকেটটা খুঁজে পাই, আর এতদিন তোমার মতো দয়ালু কারোর জন্যই আমি অপেক্ষা করছিলাম যে আমাকে সাহায্য করবে। পড়বে না তুমি এই লকেট? ঠিক আছে, আপনি এত কষ্ট করেছেন ওদেরকে বাঁচানোর জন্য, তাই আমি লকেটটা পড়ছি। সুমা, ওঠ, তোকে 5 মিনিটের জন্য এখানে অপেক্ষা করতে বলেছিলাম, আর তুই গাছের নিচে ঘুমিয়ে পড়েছিস। মানে আমি তো মরা গ্রামে ছিলাম, বুড়িমা কোথায় গেল? মরা গ্রাম আবার কি? এখানে তো কোনো মরা গ্রাম নেই, আর বুড়িমা কোথা থেকে আসবে?
তুই স্বপ্ন দেখছিলি মনে হয়। তাই মনে হয়, কিন্তু এই লকেটটা আমার গলায় কিভাবে আসলো? তার মানে এগুলো সব ফ্রুতি ছিল। বিথি, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি নিজেই তোমার বাড়ি চলে যাচ্ছিলাম। তোমাদেরকে এখানে পেয়ে ভালোই হলো। দুধের বালতিটা দাও আমাকে। অপু, তুই অপু চাচার নাম কিভাবে জানলি? না, এমনি একটা বললাম আর কি। তার মানে সব ঠিক হয়ে গেছে। একা একা কি আবোল তাবোল বলছিস? দুধ নেওয়া শেষ, বাড়ি চল।